ইলন মাস্ক এবং জেফ বেজোসের মতো বিশ্বের অতি ধনীরা এগিয়ে এলে দারিদ্রতা দূর করা সম্ভব। গত মাসের শেষে এমনই মন্তব্য করেছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর পরিচালক ডেভিড বেসলে। অবশ্য ডেভিড বেসলে সেই মন্তব্যের কড়া জবাবও দিয়েছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। আর অবশেষে ইলন মাস্কের সেই টুইট বার্তার ব্যাখ্যা দিলেন ডেভিড বেসলে। পরিচালক ডেভিড বেসলে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে গত সোমবার 1000 শব্দের একটি লিংক টুইটারে শেয়ার করেছেন। এতে তিনি কিভাবে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে উপনীত চরম খাদ্য সংকটে থাকা বিশ্বের 43টি দেশের 4 কোটির বেশি মানুষকে খাওয়ানোর জন্য $6.6 বিলিয়ন প্রয়োজন তার ব্যাখ্যা করেন। টেলিভিশনটির কানেক্ট দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামে তিনি বলেন, বিশ্বে চরম খাদ্য সংকটে ভুগছে 4.2 কোটি মানুষ, তাদের জন্য $600 মার্কিন সহায়তা প্রয়োজন। এই চাহিদা মিটতে পারে ইলন মাস্কের সম্পদের মাত্র 2% দিয়েই। এরপর এই ইস্যু নিয়ে পাল্টা টুইট করেন স্পেসএক্স ও টেসলার কর্ণধার ইলন মাস্ক। তিনি টুইটার পোস্টে ব্যাখ্যা দাবি করে বলেন, কিভাবে $600 মার্কিন দিয়ে এত মানুষের খাদ্য সংকট মিলবে, সেটি যদি ডেভিড বিসলে দেখাতে পারেন তাহলে 2% সম্পদ দিতে তার কোনো আপত্তি নেই, প্রয়োজনে শেয়ার বিক্রি করারও ঘোষণা দেন তিনি। WFP পরিচালক তার নথিতে উল্লেখ করেন, খাদ্য কেনা ও বিতরণের জন্য $3.5 বিলিয়ন নগদ ও খাদ্য ভাউচার বাবদে $2 বিলিয়ন, খাদ্য কর্মসূচি পরিচালনার ব্যয় $700 মিলিয়ন ও কর্মসূচি পরিচালনা ও সাপ্লাই চেনের সমন্বয়ের জন্য ব্যয় ধরা হয়েছে আরও $400 মিলিয়ন। CNN জানিয়েছে ডেভিড বেসলে তার লেখায় আরও উল্লেখ করেন, কোভিড সংঘর্ষ, জলবায়ু সমস্যা, বৈশ্বিক সরবরাহ সংকটের মুখোমুখি বিশ্ব। তিনি মাস্ককে ট্যাগ করে তার উদ্দেশ্যে বলেন, বিষয়টিকে এগিয়ে নিতে আপনি ব্যাখ্যা চেয়েছেন, সেটি দেওয়া হলো। আপনি সহ যে কারোর সাথে আমরা আলোচনা করতে চাই যারা মানুষের জীবন রক্ষায় অঙ্গীকারবদ্ধ। কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও এ বিষয়ে কিছু বলেননি বিশ্বের একমাত্র ট্রিলিয়ন ক্লাবের সদস্য এই মার্কিন ধনকুব।